গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড হ্যাপি খ্রিস্টমাস ডে। তো আজকে বড়দিন, বড়দিনে আর বাড়িতে বসে থাকতে ভালো লাগলো না, তাই ভাবলাম একটুখানি বাইরের থেকে বেরিয়ে আসি। তো আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর, আমরা বেরিয়েছি প্রায় একটা নাগাদ বাড়ি থেকে। তো দক্ষিণেশ্বর পৌঁছতে পৌঁছতে 1:30, 1:45 বেজে গিয়েছিলো। তো দূরে দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বরের মন্দিরের ওই চূড়োটা একটু দেখা যাচ্ছে। তো আমরা এখন বালির ব্রিজের উপর দিয়ে গঙ্গা ক্রস করে যাচ্ছি, গিয়ে পৌঁছাই, তারপর আপনাদের সাথে সব কিছুটা শেয়ার করছি। সামনে গিয়ে দেখলাম মন্দিরের গেট বন্ধ করে দিয়েছে, আবার 3টের সময় খুলবে, আর সামনে সব লোক এসে জমা হচ্ছে, প্রচুর ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা এখান থেকে নতুন যে ফেরির ঘাটটা করেছে সেই দিকে গিয়ে দাঁড়িয়েছিলাম। প্রচুর ভিড়, ভেতরে ঢোকা যাচ্ছিলো না, এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম, 3টে পর্যন্ত পুরো গেট বন্ধ ছিল, বাইরে দাঁড়িয়েছিলাম, এবারে ভেতরে ঢুকেছি। মন্দিরে মনে হয় পুজো দেওয়া যাবে না, যা ভিড়, এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। এই দক্ষিণেশ্বর ঘুরতে এসে প্রচুর না দেওয়ার অবস্থা হয়ে গেছে। তো চলুন ভেতরে যাই, তারপর দেখাচ্ছি। আমরা ঢুকে পড়েছি মন্দিরের ভিতরে, আর যত ভিতর দিকে যাচ্ছি ততই যেন ভিড় বেড়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কতটা ভিড় হয়ে আছে চারিদিকে। আমরা এখন যাচ্ছি যে আগে যেখানে গাড়ি পার্কিংয়ের জায়গা ছিল পুরানো, তো সেই দিকটা করে যাচ্ছি। তো এত ভিড় দেখে আর দক্ষিণেশ্বরে ছিল থাকলাম না, আবার ফিরে যাচ্ছি। যাচ্ছি এখন বেলুড় মঠে, আবার গাড়ি করে বেলুড় মঠের দিকেই যাচ্ছি। তো দেখি বেলুড় মঠে গিয়ে কী অবস্থা থাকে, তারপর আপনার সাথে শেয়ার করব। গুড মর্নিং, আজকে হলো 26শে ডিসেম্বর, শনিবার। শনিবার 8:30 এরকম বাজে, তো আমার ভিডিওটা সারা শুরু করলাম। 25শে ডিসেম্বর আমি কোনো ব্লগ দিতে পারিনি, 25শে ডিসেম্বরটা একটুখানি খারাপভাবেই কেটেছে, এত খারাপভাবে কেটেছে মানে সে বলার না। 25শে ডিসেম্বর দিন আমরা গিয়েছিলাম দক্ষিণেশ্বর। সকাল থেকে ভাবছিলাম যে কোথাও একটা যাই, কোথাও একটা যাই, ভালো লাগছে না ঘরের মধ্যে বসে থাকতে, অনেক দিন হলো। দেখছি এখন টুকিটাকে সবাই মোটামুটি বেরোচ্ছে, তো ভাবলাম একটু দক্ষিণেশ্বরে যাই। আমার ছেলে তো বাচ্চা, ওর দক্ষিণেশ্বর টক্ষিণেশ্বর ভালো লাগে না, ওর একটু নিকো পার্ক বা ইকো পার্ক এই সমস্ত কি সায়েন্স সিটি এইসব জায়গায় যেহেতু একটু বেশি পছন্দ করে। তো আমি ভাবলাম যে কাল 25শে ডিসেম্বর হয়তো ভিড় থাকতে পারে ওসব জায়গায় প্রচুর, তো তাহলে চল দক্ষিণেশ্বর বা বেলুড় মঠে যাই, গিয়ে ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তো চলে আসবো। দক্ষিণেশ্বরে সকালের দিকেও যাইনি, ভাবলাম সকালের দিকে হয়তো ভিড় থাকবে। তো দুপুরের দিকে গেলাম, বাড়ি থেকে বেরিয়েছিলাম 12:45, 1:45 নাগাদ ওলা করে গিয়েছিলাম। তো গিয়ে ওখানে ঢুকতে ঢুকতে প্রায় 1:30 বেজে গেছে, ঢুকে দেখলাম মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে, বাইরে প্রচুর ভিড়, মানে পাগলানোর জায়গা নেই। ভিতরে গেট বন্ধ, মানে মেন গেটটা বন্ধ করেছে, তার জন্য সব লোক বাইরে এসে জড়ো হচ্ছে। তো যত জমা হচ্ছে তত বেশি লোক, মানে এত ভিড় হয়ে গেছে। তো যাই হোক, ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভিতর দিকে গেলাম, ভিতর দিকে ওইদিকে পাশে গঙ্গার দিকে যে নতুন ফেরির ঘাটটা হয়েছে ওই দিকটা গেলাম। দেখলাম ওখানটা করে মেন গেটের কাছ থেকে ওইখান ফেরির ঘাটের কাছে তুলনামূলক ভিড়টা কম। তো ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, ওখানে 1:30 থেকে 3টে, মানে প্রায় 1.5 ঘন্টা মতো আমরা ওখানে দাঁড়িয়ে আছি, একভাবে কোথাও যাইনি, ওখানেই দাঁড়িয়েছিলাম যে 3টের সময় গেট খুললে তারপর ভিতরে ঢুকবো। তো 1.5 ঘন্টায় এতটা ভিড় হয়ে গেছে। তো মন্দিরের ভিতর সব, আমরা অনেকটা পরে ঢুকেছি, ওরা মানে মেন গেট খোলার পর যারা গেটের সামনে ছিল সব ঢুকে গেছে, তারপরে আমরা গেলাম ভেতরে। তো ভেতরে গিয়ে দেখলাম পুজো দেওয়ার যা লাইন, মানে লাইনে দাঁড়ানো যাবে না। ঢুকতেই যে বাঁদিকে পার্কিংটা রয়েছে ওখান থেকে পুরো লাইন স্টার্ট হয়েছে,
মন্দিরে পুজো দেওয়ার, আর ওইদিকে গঙ্গার দিকে যাওয়ার যে গেটটা রয়েছে, এখন হিট মাপার যে জায়গাটা যেখানটা করে চেক করে ঢোকাচ্ছে আর কি, তো ওইখানটা করে গেলাম, ওখানেও প্রচুর ভিড়, মানে যাওয়া যাচ্ছে না, অত ভিড়ে তো এখন যাওয়া একদমই উচিত না। তো গেলাম, মানে ভাবলাম যে একটুখানি ঘুরে আসি সেইভাবে গেলাম, কিন্তু এতটা ভিড় হবে ভাবতে পারিনি। তো দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে চলে এলাম 3:30 নাগাদ, এদিক ওদিক করে দেখলাম যে এত ভিড় আর থাকা যাবে না, তো বেরিয়ে চলে এলাম 3:30 নাগাদ, বেরিয়ে ওখান থেকে চলে এলাম। এসে ভাবলাম তাহলে বেলুড় মঠে যাই, বেলুড় মঠে গিয়ে তো ওখানে ফাঁকা থাকবে, আর আমরা দেখলাম যে বেলুড় মঠ ওপেন আছে। বেলুড় মঠে গিয়ে 4:00 সময় গেট খুলবে বললো, ওখানে গিয়ে দাঁড়িয়ে আছি, 4:00 সময় বলছে আর গেট খুলবে না, আজকে আর বেলুড় মঠ খোলা হবে না। তো কালকে এই হয়েছে, তারপর বেলুড় মঠ থেকে আবার ব্যাক করে চলেছি, মানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যে যদি খোলে, দেখলাম না খুললো না, সব একে একে ফিরে যাচ্ছে। ওখানেও লোক ছিল কিন্তু দক্ষিণেশ্বরের তুলনায় ওখানে একটু কমই ছিল, যথেষ্ট কম লোক ছিল, বেশি ভিড় হতো না। তো যখন দেখলাম যে ওখানে গেট খুলছে না, ব্যাক করে চলে এলাম, আবার ওলা নিয়ে বাড়িতে চলে এলাম। তো কালকে এতটা বাজে গেছে দিনটা, সারা জীবনে 25 ডিসেম্বর ওরমভাবে কোনো দিনও কাটেনি, আর বাড়িতে এসে এত মনটা খারাপ হয়ে গেছিলো যে একটা জায়গায় বেড়াতে গেলাম, যেখানে গেলাম হয়তো ওখানে পুজোটা হয়তো দেওয়া হতো না, কি একটুখানি এদিক ওদিক ঘোরা বা কিছুই হলো না, তো বাড়ি ফিরে চলে এলাম। এসে এত মনটা খারাপ লাগছিলো, আর ওই জন্য কাল আর কোনো ভিডিও করিনি। আমি যাওয়ার সময় ভিডিও করছিলাম, যাওয়ার সময় দক্ষিণেশ্বরের ব্রিজে যখন উঠলাম, বালির ব্রিজটা আর কি, ব্রিজে যখন উঠলাম তখন দক্ষিণেশ্বরের ওখানটা করে গঙ্গাটা যখন ক্রস করছি, ওখানে ভিডিও শ্যুট করেছি, মন্দিরে ঢুকছি সেটা ক্রস সরি মন্দিরে যখন ঢুকছি তখন ভিডিও করেছি। দক্ষিণেশ্বরের মন্দিরে যখন ওরকম হাল দেখে আবার বেলুড় মঠে এলাম, ভাবলাম বেলুড় মঠে হয়তো একটু আধটু ভিডিও শ্যুট করতে পারবো, ওখানেও দেখি ওই রকম অবস্থা, গেট খুললো না, তো আর কোনো ভিডিও শ্যুট করিনি, বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে রাখছো না, যাও কিছু একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, আর কাল তো শুক্রবার ছিল, কাল তো কিছু কেনা খাওয়ারেরও কোনো এ নেই যে কিনে খাবো, বাড়িতে গেলে তাড়াতাড়ি চলে এসেছি, আর বেকার মাছ মাংস খেয়ে লাভ নেই, তো নিরামিষ করে খাই, তো নিরামিষ যা পাউডার টাউডার করে খেলাম, রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আজ সকালে উঠেছি 7:45 নাগাদ উঠেছি, উঠে সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে, ঘরের রান্নাঘর পরিষ্কার, বাসন মাজা, ঘর মোছা, সমস্ত যা আছে সকালের কাজ থাকে, তো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে, আর চাও খাওয়া হয়ে গেছে, চা খেয়ে এখনও কাপ নিয়ে বসে আছি, চাটা খেতে খেতেই ভাবলাম ভিডিওটা শুরু করি, কাল তো কোনো ভিডিও করতে পারিনি, তাই ধরে ভিডিওটা শুরু করি। চা খাওয়া হয়ে গেছে, এবার আমি যাবো ব্রেকফাস্ট বানাতে, কেক কিনে এনেছিল বড় ছিল, তো দেখ কেক আর নিয়ে আয়, ফ্রুট কেক এনেছিল, ফ্রুট কেক এনেছিল, আমাদের বড়দিনের সময় বেশি ফ্রুট কেকই নিয়ে আসে, পেস্ট্রি নিয়ে আসে না, পেস্ট্রিটা খেতে ঠিক সকালবেলা বা এমনি সময় অতটা ভালো লাগে না, ফ্রুট কেকটাই একটু বেশি ভালো। একটা কেকটা দেখাই, অল্প অল্প আছে, বেশি নেই, অল্পই আছে, দেখা। এটা সুইজিমের কেক, ফ্রুট কেক, ওয়ালনাট এসব দিয়ে, আর এই যে দুটো কেক, এটা এটা অর্ধেকটা খাওয়া হয়েছে, এটা আর এক পিস মতো আছে, কালকে খাওয়া হয়ে গেছে এটা। তো এই কেক আনা হয়েছিল, দেখিয়ে দিলাম, কাল তো দেখানো হয়নি। তো সারাদিন আর কোনো ভিডিও করিনি, সন্ধ্যেবেলা এখন বেরিয়েছি বইমেলায় যাবো বলে, তো বাইরে দাঁড়িয়ে আছি, অন্ধকার হয়ে আছে, আর এই যে আমি, আমার ছেলে আর আমার হাজবেন্ড সামনে রয়েছে, আমরা হেঁটেই এসেছিলাম, বইমেলাটা আমাদের বাড়ির কাছেই, তো বইমেলায় এসে আমাদের বইমেলায় ঘোরা টোরা সব হয়ে যাওয়ার পরে এখানে দাঁড়িয়ে আছি, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, নাচ গান এই সমস্ত কিছু। তো নাচটা হচ্ছিলো, আমরা একটুখানি দাঁড়িয়ে দেখলাম, অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম, সামনে অতটা ভিড় ছিল বলে,
সামনের দিকে আর যায়নি, পিছন দিকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তারপরেই বাড়ি চলে এসেছিলাম কিছুক্ষণের মধ্যে। তো এবারে বইমেলায় সেরকম খুব একটা দোকান টোকান কিছু বসেনি, বইয়ের যেরকম দোকান বসে অল্পই দোকান বসেছিল, সেরকম দোকান বসেছে, খাবারের দুটো তিনটে স্টল দিয়েছে, আর যে সমস্ত ছোটোখাটো জুয়েলারি বিক্রি হয় সেরকম সব দোকান এইসব দোকানেই বসেছে, কিন্তু কম অন্য বছরের তুলনায় এবছরে অনেকটা কমই বসেছে। তো মেলার চারপাশটা একটুখানি ঘুরে ঘুরে দেখে নিলাম, দেখে নিয়ে দুটো একটা বই কিনে নিয়েই বাড়ি চলে এসেছিলাম। আমি মেলা থেকে চলে এসেছি, এই কিছুক্ষণ আগে এসেছি, এসে মেলা থেকে যা কিনে এনেছিলাম সেগুলো খাওয়া হয়ে গেছে। খেয়ে দিয়ে ভাবলাম যে মেলা থেকে আমি কী কিনে এনেছি আপনাদের সাথে শেয়ার করি, সেরকম কিছু কিনে নিই। বইমেলায় গেলে যেটা কিনতে হয় বই কিনেছি, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ এইটা একটা কিনেছি, আর একটা পকেট ডিকশনারি, এই যে একটা পকেট ডিকশনারি কিনেছি, ছোটোখাটো কিছু বই কিনেছি, একটাই বড় বই কিনেছি, তারপরে সব ছোটোখাটোই বই, আর যা কিনেছি এই পকেট ডিকশনারিটাও ছেলের জন্য। এই বই দুটো ছেলের জন্য কিনেছি, এইটা আমার জন্য কিনেছে, লক্ষ্মীর পাঁচালি এটা আমার জন্য কিনেছি, এই বইটাও ছেলের জন্য, আর দুটো ম্যাপ কিনেছি, তিনটে কাপ, কাঁচের কাপ, এরকম তিনটে কিনেছি, তিনটে তো এই কিনেছি মেলা থেকে। মেলা থেকে আর কি কিনবো সেরকম, আবার যদি নেক্সট দিন কোনোদিন যাই আর একটা গল্পের বই কেনার ইচ্ছা আছে, তো দেখি নেক্সট দিন আবার গিয়ে একটা কিনবো। বেশি ভিড় ছিল না মেলা, হালকাই ভিড় ছিল, তাই জন্য একটুখানি ঘুরতে পেরেছি, ভিড় থাকলে তো মেলায় ঘোরাই যেত না। তো ভিডিওটা তো আমি কাল থেকে শুরু করেছিলাম 25শে ডিসেম্বর থেকে, আজকে 26শে ডিসেম্বর, কালকে তো দিনটা সকালেই বললাম একদম বাজেভাবে কেটেছে, কোথাও দক্ষিণেশ্বর বেলুড় মঠ কোথাও গিয়েই কিছু হলো না, মানে কিছু ঘোরাও হলো না, কিছু দেখাও হলো না, একদম মুডটা অফ হয়েছিল। তাই জন্য আগে ভাবলাম যে বিকালে একটু বইমেলা থেকেই তাহলে ঘুরে আসা যায়, তো বইমেলা থেকে ঘুরে এসে মনটা এখন মানে একটু ফ্রেশ লাগছে, যেখানে যেটা করতে যাওয়া সেখানে সেই কাজটা না হলে একদমই ভালো লাগে না, মনটা ভীষণ খারাপ লাগে, মুড অফ হয়ে যায়। তো যাই হোক, কাল থেকে ভিডিওটা আমি শুরু করেছি, এর রাত্রেবেলা আমাদের মেলা থেকে যা কিনে এনেছিলাম সেগুলি খাওয়া দাওয়া হয়েছে, আর রাত্রেবেলা দেখি একটু যা কিছু একটু রান্না করে নেবো, ভাত করে নেবো ভাবছি, ভাত করে খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়বো, বেশি রাত করবো না। তো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট কাল রোববার আবার অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। তো আপনারা সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন, তো আজকে তাহলে গুড নাইট।